नमस्कार, आमी पवित्र विश्वास डब्ल्यू बी फार्मासी यूट्यूब चैने अपन सकल के आबारों स्वागतम। आपनी जदि फार्मासी निये पढ़ाशुना करछेन डिप्लोमा इन फार्मासी, जदि आपनी पार्ट टू एर स्टूडेंट अर्थात आपनी पार्ट टू एग्जाम दिएछेन बा दिबेन, तो तादेर जोन्नो फार्मासी काउंसिल अफ इंडिया थेके नतून एकटी नोटिस जारी करा हय 25/7/2022 अर्थात जुलाई 25 तारीखे जारी करा हय। से नोटिसटा एक्चुअली की बला रयेछे आपनारा ए भिडियो थ्रू जानते पारबेन। से नोटिसटार जे ब्यापारे सेटा होच्छे डिप्लोमा इन फार्मासी एक्सिट एक्सामिनेशन। जेमन आपनारा प्रत्येके जानेन जे डिप्लोमा इन फार्मासी एक्सिट एक्सामिनेशन माने सेई एक्साम जेटा आपनी कतटा क्वालिफिकेशन एबं एक्सपिरियेंस अर्जन करेछेन डिप्लोमा इन फार्मासी पढ़ाशुना थियोरि एंड प्रैक्टिकल करे, तो तारपर एकटा एक्साम दिते हबे। सेई एक्साम रिलेटेड जे नोटिस एक्चुअली जारी करा होयेछे सेटा आजके आमरा ए भिडियोते डिसकास करब। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যাতে পুরো নোটিফিকেশনটা কি অ্যাকচুয়ালি সেটা জানতে পারবেন। তো নোটিশটি ডাউনলোড করার পর আপনারা প্রত্যেকে এই নোটিশটি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখুন, নোটিশটা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে পাবলিশ করা হয়েছে। ভালোমতো খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে যার একটা রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে, যেরকম প্রত্যেকটা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রত্যেকটা যে নোটিশ জারি করা হয়, যে সার্কুলার করা হয়, সেখানে রেফারেন্স নাম্বার এবং তার ডেট থাকে, যেটা 25 জুলাই 2022। এরকম রেফারেন্স নাম্বার আর ডেট যদি না থাকে তাহলে সেই নোটিশটা অরিজিনাল বলা হয় না, সেটাকে ফেক বলে ধরা হয়, বা এরকম কোনো নোটিশ পাবলিশ করা হয় না যেখানে রেফারেন্স নাম্বার থাকে না। দেখুন এখানে সাবজেক্ট কী রয়েছে, দেখুন এখানে বলা রয়েছে যে ক্লারিফিকেশন, সাবজেক্ট বলেছে ক্লারিফিকেশন রিগার্ডিং সার্কুলার ডেট 22/7/2022, মতলব জুলাই 2022, অ্যাবাউট কন্ডাক্টিং ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন ইন নেক্সট মান্থ। অর্থাৎ ক্লারিফিকেশন এই শব্দটা, এই ক্লারিফিকেশন মানে কি, যে স্পষ্টকরণ, মানে আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে 22/7/2022 যে একটা নোটিশ জারি করা হয়েছিল ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন ব্যাপারে, সেটার উপরেই কিন্তু আজকের এই নোটিশটা জারি করা হয়েছে। তো এখানে যেটা বলা রয়েছে যে স্যার অর ম্যাডাম কি বলেছে যে দ্য ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া হ্যাজ কাম অ্যাক্রস এ সার্কুলার ডেট 22/7/2022, এ কপি অফ হুইচ ইনক্লোজড অ্যানেক্সার 1। ইন দিস কানেকশন ইট ইজ ক্লারিফাইড দ্যাট নো সাচ সার্কুলার হ্যাজ বিন ইস্যুড বাই দ্য পিসিআই। অর্থাৎ বলেছে যে আপনারা যেরকম একটা ফেক, আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে একটা ফেক নিউজ মানে হয়রানি করার জন্য পাবলিশ করা হয়েছিল, বা গ্রুপে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে খুব ঘোরাঘুরি করছিল যে নেক্সট মান্থ অর্থাৎ জুলাইয়ের পর আগস্ট মাসে একটা ডিপ্লোমা ইন ফার্মাসির এক্সিট এক্সামিনেশন কন্ডাক্ট করা হবে। তো পিসিআই কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পিসিআই থেকে কোনো রকম এক্সামিনেশন নেওয়ার কোনো নোটিস কিন্তু সার্কুলার করেনি, মানে জানায় নেই। তো আপনারা বেশি ঘাবড়াবেন না, অর্থাৎ পিসিআই থেকে একটা নোটিস জারি করে দিয়েছে যে কোনো রকম নোটিস কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশনের জন্য রেডি করা হয়নি। আর যে ফেক নিউজটার কথা বলা হচ্ছিলো, সেই ফেক নিউজ অর্থাৎ ফেক যে নোটিফিকেশান সেটা এখানে দেওয়া রয়েছে। দেখুন এখানে কোনো রেফারেন্স নাম্বার নেই, এখানে কোনো ডেট দেওয়া নেই, এটা টোটালি পুরোপুরি ফেক ছিল, সেটা আমরা অলরেডি ভিডিওতে, প্রিভিয়াস ভিডিওতে আমরা ডিসকাস করে ফেলেছিলাম। তো আপনারা এরকম উইথাউট ভেরিফিকেশান, মানে আপনারা নিজেরা যদি জানতে চান যে অরিজিনালি কি পিসিআই থেকে কোনো রকম নোটিস জারি করা হয়েছে কি না, তো আপনারা নর্মালি পিসিআইয়ের মেন ওয়েবসাইট সেখানে ভিজিট করুন, যেটা রয়েছে www.pci.nic.in। এখানে গেলে পাবলিক সার্কুলার বা পাবলিক যে নোটিশগুলো পাবলিশ করা হয় সেখানে গেলে আপনারা নোটিশটা দেখতে পারেন, যেরকমটা আমি আপনাকে সেখান থেকে ভিজিট করে এখানে দেখালাম। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, এবং পিসিআই রিগার্ডিং সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়েবসাইট www.pci.nic.in ওয়েবসাইটটি ভিজিট করুন।